ষোলো জুলাই বেগম রোকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আন্দোলনকারীদের সাথে সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের রাবার বুলেটের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে বেরোবের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে সারা দেশ বাধ্য হয়ে ওই দিন রাতেই অনির্দিষ্ট কালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে বেরবি প্রশাসন বত্রিশ দিন পর রোববার আবারও বিশ্ববিদ্যালয় চালু হলে সাইদ হত্যার বিচারের দাবিতে ক্যাম্পাসে নামে শিক্ষার্থীরা এদিন আবু সাইদকে নির্মমভাবে হত্যার বিচার চেয়ে পদযাত্রা ও মানববন্ধন করেন তার বিভাগের শিক্ষার্থীরা এ সময় হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি তোলেন তারা আবু সাইদ ভাই তার মৃত্যু এই যে নির্মম মৃত্যুর মাধ্যমে এই যে স্ফিলঙ্গ ছড়িয়ে পড়েছিল সারা দেশে সেই আবু সাইদ ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার আমরা এখনো পাইনি এক মাস গড়িয়ে গেছে আমরা আবু সাইদ ভাইয়ের হত্যার সুষ্ঠু বিচার চাই এটাই হচ্ছে আমাদের একমাত্র দাবি এই গেটে আবু সাইদকে মারা হয়েছে সেই গেট দিয়ে খুনিরা গেটে ঢুকছে আমাদের সাথে সাধারণ স্টুডেন্টরাও ঢুকছে খুনিরা একই গেট দিয়ে ঢুকছে আমরা তো তাদের সাথে ক্লাস করবো না কখনোই করবো না শিক্ষার্থীদের অভিযোগ ১৬ জুলাই তাদের পাশে না থাকলেও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় মদত দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসন তাই সাইদ হত্যার বিচার না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলেও হুঁশিয়ারি দেন তারা বিশ্ববিদ্যালয় থেকেও যারা প্রশাসন ছিলেন এবং প্রক্টোরিয়াল বডি ছিলেন তাদের অনেক দায়িত্বের অবহেলা ছিল এবং তারা তারা তাদের দায়িত্বটা পালন করেনি আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয়ে পুলিশ কখনোই প্রবেশ করতে পারবে না অথচ সেদিন ষোলো তারিখে পুলিশ ছিল আমাদের ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থী ছিল বাইরে চোখের সামনে নির্মমভাবে গুলি করেছে যে পুলিশ বাহিনী এবং তার সঙ্গে যারা সহযোগ ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল এবং তাদের সঙ্গে আরও কিছু কর্মচারী ছিল যারা ওখানে পুলিশদেরকে গুলি করার জন্য হুকুমও দিয়েছে আমরা সেটা ভিডিওর মাধ্যমে শুনতে পেরেছি এবং আমরা ওখানে প্রত্যক্ষ দোষী দেখেছি তারাই জড়িত আছে আমরা আমরা চাই প্রত্যেককেই প্রত্যেককেই জবাবদিহি করতে হবে সেটা আমাদের যদি আমাদের বিভাগের কোনো শিক্ষক হয় বিভাগের কেউ যদি হয় আমাদের আমাদেরকে আমাদের জবাবদিহি করতে হবে এদিকে রোববার আবু সাইদ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মশিউর রহমান সহ সতেরো জনকে আসামি করে তাজার মেট্রোপলিটন আমলি আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন আবু সাইদের বড় ভাই রমজান আব্দুল রশিদ জীবন সময় সংবাদ রংপুর